হ্যাপি নিউ ইয়ার 2024, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এবারে এই বছরের প্রথম ব্লগ শুরু করছি। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল লাহিড়ি বাবার মন্দির। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে, আশা করি ভালো লাগাই উচিত। যারা যারা কুন্তল পাল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ অসংখ্য সুন্দর সুন্দর প্লেসের ভিডিও এবং ব্লগ দেওয়া হবে। এবার আমরা জানব এই জায়গাটায় কিভাবে পৌঁছতে হবে। বর্তমান হাওড়া মেন লাইনে ব্যান্ডেল স্টেশনে নেবে, যেতে হবে এই লাহিড়ি বাবার মন্দির। এবার এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা এগিয়ে যাব। এটা রাজহাট মোড়, দিল্লি রোড ক্রস করছি। এবার এই যে লাহিড়ি বাবার মন্দিরে চলে এসেছি, শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় লাহিড়ি বাবার আশ্রম। হাই গাইজ, আপনারা আশা করি ভালো আছেন। আমি কুন্তল পাল আপনাদের সামনে ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি। আজকের স্থান হচ্ছে ব্যান্ডেল রাজহাটের লাহিড়ি বাবার আশ্রম। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এবার চলুন, আমার সঙ্গে আছে তনয়া। দেখুন নিয়মাবলী লেখা আছে। এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। এই যে রাতের জন্য আলোর গেটও করা আছে। সামনে দেখা যাচ্ছে হাতি, এদিকে একটি এবং এদিকে একটি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। দেখুন কত ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর লাগছে পরিবেশটা। রাজহাঁসগুলোকে দেখুন, এখানে দেখুন কি সুন্দর পাতা দিয়ে গেট মতো করা আছে, সুন্দর লাগছে। এবার দেখুন দুর্গা প্রতিমা কাঁধে করে নেওয়া আছে, কত সুন্দর লাগছে। এবার যাচ্ছি এই মন্দিরটায়, দেখুন দুর্গা ঠাকুরের মন্দির, কত সুন্দর লাগছে ঠাকুরটি। আমার সঙ্গে মা এবং তনয় এসেছে। দেখুন বাচ্চাদের জন্য কত সুন্দর একটা রেলগাড়ি এবং একটা ঘাসের স্ট্যাচু করা আছে, সুন্দর লাগছে। দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, একটা স্লিপ করা আছে, দেখুন কত সুন্দর মূর্তি করা আছে। আস্তে আস্তে আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। রাধা কৃষ্ণের স্ট্যাচুটি দেখুন কত সুন্দর, ওই যে দেখা যাচ্ছে সামনে মেন মন্দিরটি যেখানে লাহিড়ি বাবা আছেন। এখানে মন্দিরটিতে জুতো খুলে যেতে হবে, জুতো এবং মোজা দুই। জুতো রাখার ব্যবস্থা আছে, ওনারা একটি করে বস্তা দিচ্ছেন, একটি করে টোকেন দিয়েছে, লাস্টে বস্তাটা ফেরত নিতে হবে, অর্থাৎ জুতোগুলো ফেরত পেয়ে যাবেন। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, দেখুন কত লাইন। এই লাইন দিয়ে এগিয়ে চলেছি আমরা, এত সুন্দর লাগছে মন্দিরটি যে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। আপনারা অবশ্যই আসবেন এই ব্যান্ডেলে, এবং ব্যান্ডেল থেকে রাজহাটে এসে এই লাহিড়ি বাবার মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। দেখুন জলে দৃশ্যগুলি কত সুন্দর লাগছে, মন্দিরের ছাওয়া পড়ছে, এইখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে আমাদেরকে। সামনে ডান দিকে একটা ছোট্ট মন্দির আছে, এই ঠাকুরগুলি আছে দেখুন। জলে যেন একদম কেঁপে কেঁপে যাচ্ছে এই লাহিড়ি বাবার মন্দিরের প্রতিচ্ছবি, এত সুন্দর মনোরম পরিবেশ, আর কোনো এন্ট্রি ফি নেই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যা দেখতে হবে বাইরে থেকে ক্যামেরার মাধ্যমে, কুন্তল পালের লেন্সের মাধ্যমে দেখছেন এই লাহিড়ি বাবার মন্দির। এটা বাইরে বেরিয়ে বাঁ দিকে এই তিনটে ঠাকুর আছে ছোট্ট মন্দিরে। লাহিড়ি বাবার মন্দিরে প্রথমে সামনে জল আছে,
জলে পা ধুয়ে এগিয়ে যেতে হবে। অনেক গার্ড আছে ওনাদেরই, কোনো ক্যামেরা মোবাইল বার করতে ইচ্ছে না। প্রথমেই ঢুকে সোজা রাস্তা দিয়ে ঢুকে গেলে আমরা দেখতে পাচ্ছি লাহিড়ি বাবার গুরুকে। তারপরে আস্তে আস্তে ডান দিকে গিয়ে ওই যে কোণে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে ঠাকুর দর্শন করছি আমরা। তারপর আস্তে আস্তে ওখান থেকে ঘুরে নিচে যাচ্ছি, ওখানেই মেন আছে লাহিড়ি বাবা। সামনে একটি শিব ঠাকুর আছে। আবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে প্রথমেই দর্শন করছি বলরাম সুভদ্রা জগন্নাথ, শিব বোম্বা বিষ্ণু মহেশ্বর। এইখানে আমরা ধূপ এবং বাতি জ্বালাচ্ছি, সবাই এখানেই জ্বালাচ্ছে। ফোয়ারাটি কত সুন্দর লাগছে দেখুন। ওনাদের বক্তব্য হচ্ছে ভেতরে যা ঠাকুর আছে, লাহিড়ি বাবা আছে, সব আপনাদের মনে নিয়ে যান, চোখে দেখে সেই চোখের দেখায় অন্যদের দেখাবে। প্যাচুগুলি বিক্রি হচ্ছে, সামনে দেখুন দেখুন ঘোড়ার গাড়িটি কত সুন্দর অপরূপ লাগছে দেখুন। এইবার সামনে বাগানটি দেখুন, এখানে একটি মন্দির আছে, ওম লেখা আছে, এত সুন্দর ফুল ফুটেছে শীতকালে, এই এক প্লাস পয়েন্ট। আরো সুন্দর দৃশ্য দেখা যায় দেখুন, কত সুন্দর লাগছে। এইবার দেখুন সন্ধ্যা হয়ে গেছে, সে আলো জ্বলে গেছে গেটের, এবং দেখুন ওই যে গাছগুলি ছিল তাতে আলো জ্বালানো হয়েছে, কত সুন্দর লাগছে, জাস্ট অসম। মানে দিনের দৃশ্য আর রাতের দৃশ্যের মধ্যে আকাশ পাতাল তফাত। এইবার দেখুন এটা কত সুন্দর জায়গা, একটি সেই রাধাকৃষ্ণ দিনে দেখিয়েছিলাম, রাতের আলোই যেন চমকে যাচ্ছে এই লাহিড়ি বাবার মন্দির, জাস্ট তাক লেগে যাচ্ছে, না দেখলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর লাগছে। জলের ছাওয়াতে এই আলোরম পরিবেশ খুবই সুন্দর লাগছে দেখুন। এটা বাইরে, এখানে দেখুন যীশু খ্রিস্টের মূর্তি দিয়ে সাজানো আছে। সামনে এগিয়ে যাচ্ছি আমরা, একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি। এখানে 12টার মধ্যে নাম লেখা থাকবে, 80 টাকার বিনিময়ে ভোগ খাওয়ারও সুবিধা আছে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মেয়েদের মাথায় ঘোমটা দিয়ে তারপর মন্দিরে ঢোকা যায়। সামনে দেখছি অনেকে পয়সা দিয়েছে, প্রণাম করে সবাই আশীর্বাদ চাইছে। এই ঠাকুরটি দেখুন কত সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি, পুলটা দেখুন, এবার শিব ঠাকুরটি দেখুন, মন্দিরটি দেখুন কত সুন্দর লাগছে। এই শিব ঠাকুরটা দেখার পর এর এই পাশ দিয়ে এক পাক ঘোরা যাচ্ছে, পুরো সুন্দর লাগছিল জায়গাটা। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে চলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।